এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের অনুষ্ঠান সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু স্টোরি টাইম আই মিন আমার স্টোরি টাইম উইথ গেট রেডি উইথ মি দুইটা উইথ একসাথে দেওয়া যায় না আমি ভুলে গেছি যাই হোক সো আপনার সাথে গল্প করবো রেডি হব এবং হালকা পাতলা ব্লগ করবো সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও নাও হচ্ছে আমি বাইরে যাব দ্যাটস ওয়াই মনে করলাম যে একটা গেট রেডি উইথ মি কাইন্ড অফ ভিডিও বানাই সাথে আমার মানে কাশ্মীর ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি অনেকে কাশ্মীরের খরচ কিভাবে যেতে হয় কিভাবে যেতে না হয় সব কিছু আমার কাছে ডিটেলস সহ ভিডিও চাইছে সো এইরকম টাইপের ভিডিও বানালে কেউ দেখবে না আমি জানি মানে আমার কাছে সবাই খুবই এন্টারটেইনিং এবং এক্সাইটিং ভিডিও এক্সপেক্ট করে যাই হোক সো আমি বলবো যে যারা যারাই ইন্ডিয়ার ভিসা করেছেন আর মনে করতেছেন যে কাশ্মীরে যাবেন কি যাবেন না দিস ইজ ইয়োর টাইম আপনাকে যেতেই হবে অবশ্যই যাবেন যদি আপনার কি বলবো মোটামুটি টাকা পয়সার সমস্যা না থাকে দেন ডেফিনেটলি গো ফর ইট ইফ ইউ লাভ মাউন্টেন আর রাইট নাও আমি বলবো কাশ্মীরে গেলে আপনারা হয়তো বা বরফ দেখতে পারবেন না বাট গ্রিনারি দেখতে পারবেন এখন অনেকে আমার কাছে জানতে চাইবে যে হোল খরচ কত হয়েছে সো আমি হচ্ছে জাস্ট কি বলবো প্রোডাক্টের নাম ঠিকানা কিছু দেখাচ্ছি না কারণ এটা টিউটোরিয়াল না দ্যাটস ছিলাম যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে কাশ্মীরে কি বলবো এটার নাম টোটাল খরচ বা প্লেন ফেয়ার কেমন আমি বলবো কাশ্মীরে আপনি যদি ট্রেনে যান তাহলে আপনার বেশি টাকা খরচ হবে না বাট প্লেনে গেলে একটু টাকা খরচ হয় কারণ ইন্ডিয়ার ইনবাউন্ড এয়ারফেয়ার অনেক বেড়ে গেছে আর কি সো আমাদের আমি মনে করি যদি আপনি প্লেনে যান মোটামুটি 50,000 পার পার্সন বা 40,000 পার পার্সন হলে আপনি মোটামুটি ভালোভাবে ঘুরতে পারবেন আর হোটেল ভাড়া আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন কম দামি হোটেলও আছে 1500-2000 রুপিরও হোটেল আছে 1000 রুপিরও হোটেল আছে আবার 4000-5000 রুপিরও হোটেল আছে তাহলে আপনাকে দামাদামি করা শিখতে হবে ওখানে মানুষজন আপনাকে অনেক বেশি দাম বলবে সেটা থেকে কমায় আপনাকে হয়তো বা হাফে নিয়ে আসতে হবে নট লাইক হোটেল ভাড়া যদি আপনাকে 3000 বলে তাহলে আপনি 2000 বলে দেখবেন বা 1500 বলে দেখবেন যদি 1500-তে রাজি না হয় তাহলে হয়তো আরও 200 টাকা বাড়াবেন মানে এরকম করে আর হাউস বোটের ব্যাপারটা আমি আরেকটা কথা বলে দিই যে হাউস বোটে থাকার সময় অবশ্যই দামাদামি করবেন অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে একা একা ঘোরার সুবিধা অসুবিধা প্লাস বাপ মার সাথে ঘোরার স্ল্যাশ বাপ মার সাথে ঘোরা বা অন্য মানুষের সাথে ঘোরার সুবিধা অসুবিধা নিয়ে একটা ডিটেল ভিডিও করেন সো আমি বলবো যে বাপ মার সাথে ঘুরতে যাওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনার টাকা পয়সা নিয়ে একবারও চিন্তা করা লাগবে না আমার যেমন এই ট্রিপে একটা টাকাও খরচ হয়নি কারণ আমার বাপ মা আমাকে টাকা দিয়েছে আই মিন আমার বাপ মা পেইড ফর এভরিথিং আরেকটা কথা বলবো যে বাপার সাথে গেলে একটা অসুবিধা সেটা হচ্ছে যে আপনি আপনার পছন্দ মতো টাইমে পছন্দ মতো জায়গায় বেশিক্ষণ থাকতে পারবেন না তাড়াতাড়ি চলো রাত হয়ে যাচ্ছে রাতে বের হওয়া যাবে না দিস কাইন্ড অফ হ্যাসেল একটু হয় আদার দেন দ্যাট ইটস নট দ্যাট ব্যাড এইবারে মোটামুটি ভালোই আমাদের মানে ঝামেলা হয়েছে মত বিভেদ নিয়ে সমস্যা হচ্ছে আপনি যত বেশি মানুষ নিয়ে বেড়াতে যাবেন তত বেশি মানুষের মতামত থাকবে সবার মতামত আপনার সাথে মিলে কিনা সেইটা অনুযায়ী আপনাকে চলতে হবে সো এটা একটা ঝামেলা আমি যে যত বেশি মানুষ নিয়ে যাবেন হ্যাঁ আপনার কস্ট এফিশিয়েন্ট হবে কিন্তু আপনি যদি আপনার একেবারে আপনার টাইপের মানুষজন না নিয়ে বেড়াতে যান তাহলে একটা ঝামেলা আমি হচ্ছে খুবই স্লো এবং লেজি ট্রাভেলার আমি খুবই অল্প পরিমাণে ফাউন্ডেশন জাস্ট সারা মুখে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন যাই হোক সো আমি বলবো যে যদি আপনার টাইপের ট্রাভেলার না হয় তাহলে খুব বড় একটা ঝামেলা সৃষ্টি হয় ট্রাভেলিংয়ে গেলে দেখা যায় যে সে তাদের কথা অনুসারে আপনাকে চলতে হচ্ছে বা তাদের মন মর্জি মাঝে মাঝে আপনাকে রক্ষা করা লাগবে উইচ আই রিয়েলি ডোন্ট প্রেফার আমি খুবই একনায়কতন্ত্রে বিশ্বাসী আমি যা বলবো তাই হবে না আই মিন আই এম জাস্ট জোকিং অ্যাডাল্ট হয়ে যাবেন মোটামুটি আপনার একটা মতামত থাকবে এবং আপনি যখন আপনার বাপ মার সাথে বেড়াতে যাবেন তখন হচ্ছে একটা সমস্যা হয় হ্যাঁ আপনার বেশি টাকা দেওয়া লাগতেছে না আমার বাপমাই আপনার সব টাকা দিয়ে দিচ্ছে দ্যাটস এ গুড থিং ভেরি গুড থিং বেড়াতে যাওয়ার জন্য কিন্তু একটা সমস্যা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমার বাপমার সাথে আমার বনি বনা হচ্ছে না আমি যেটা বলতেছি এখানে একটু বেশি হয়ে গেছে ফাউন্ডেশন যাই হোক আমি যেটা বলতেছি সেটা আমার বাপমা হয়তো বা মানতেছে কিন্তু তাদের মনে হচ্ছে যে না অন্য কিছু করলে ভালো হতো তখন গিয়ে একটা সমস্যার সৃষ্টি হয় আর কি ইয়া এছাড়া রেস্ট অফ দেম
মানে রেস্ট অফ দ্য জিনিস আপনি মিনিমাইজ করে নিতে পারেন যখন আপনি কস্টের কথা চিন্তা করবেন। আস্ক করছে যে কাশ্মীরের খাওয়া দাওয়ার কস্ট কেমন। খাওয়া দাওয়ার কস্ট ডিপেন্ডিং অন ইউ, অনেক কম দামি রেস্টুরেন্টও আছে, আর মানে ফাইভ স্টার বা একদম মানে হাই ক্লাস রেস্টুরেন্ট আমি কমই দেখছি, মানে অতিরিক্ত বেশি দেখি নাই। বাট মোটামুটি আপনি 200-300 টাকার মধ্যে আপনি পেট ভরে খেয়ে ফেলতে পারবেন, ইয়া আপনার বেশি টাকা লাগবে না। এবারে ইন্ডিয়া ট্রাভেলের একটা ওয়াইল্ড স্টোরি আপনাদের সাথে শেয়ার করি, মানে এটা ওয়াইল্ড হতে হতে আর ওয়াইল্ড হয় নাই আর কি। সো দ্য থিং ইজ, আমরা কলকাতা থেকে কাশ্মীরে কাশ্মীর থেকে কলকাতায় আসতেছিলাম, কারণ কলকাতায় আমাদের রিলেটিভস থাকে আর কি। সো আসার সময় এয়ারপোর্ট থেকে বের হয়েছি, বের হওয়ার পরে দেখি যে প্রিপেড ট্যাক্সি ওখানে নাই। সেদিন কি জানি হয়েছিল, প্রিপেড ট্যাক্সির কাউন্টারটা নাই। সো আমাকে এখন উবার করতে হবে। এখন আমাদের চারটা বড় বড় লাগেজ, কোনোভাবে উবারে জায়গা হবে না, আর উবার এক্সেল পাওয়া কলকাতাও একটু ডিফিকাল্ট ব্যাপার। আর এত গরম লাগছিল আর সবাই এত টায়ার্ড হয়ে গেছিলাম আমরা, কারণ আমাদের দিল্লিতে একটু লে ওভার ছিল, দিল্লি থেকে আবার আমরা মানে কলকাতা সরি কাশ্মীর থেকে দিল্লিতে, দিল্লি থেকে কলকাতায় আসছি। সো আসার পর আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, দেন আমি মনে করছি যে এখন যা পাবো আমি তাই নিয়ে নিব। এখন ওইটার সামনে একটা ব্রোকার দাঁড়াইছিল, আই মিন ট্যাক্সি স্ট্যান্ড আশপাশে অনেকগুলো ট্যাক্সি স্ট্যান্ডে, উনি বলছে যে কোথায় যাবেন, আমি বলছি যে অমুক জায়গায় যাবো। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে, পরে আমি ওনাকে মানে স্পেসিফাইড করে দিছি যে আমার বড় গাড়ি লাগবে এবং গাড়িতে এসি চালানো লাগবে। আই রিলি ডোন্ট গেট দ্য পয়েন্ট অফ কলকাতার উবার ড্রাইভার এবং কলকাতার ক্যাবওয়ালাদের যে তারা এসি ছাড়তে চায় না, মানে বলবে যে তেলের দাম বেড়ে গেছে সামথিং লাইক দ্যাট। ইন্ডিয়ার কিন্তু আর অন্য কোনো জায়গায় এরকম করে না, জাস্ট কলকাতায় কেন ওরা এরকম করে আই রিলি ডোন্ট নো। এর আগেও আমার সাথে এরা হয়েছিল, ওরা এসি ছাড়বে না। যাই হোক, সো আমি আগে থেকেই বলে দিয়েছি যে আমার গাড়িতে এসি লাগবে আর হচ্ছে আমাদের বড় গাড়ি লাগবে। উনি বলছে আচ্ছা ঠিক আছে, আপনি দোতলায় আসেন, কলকাতা এয়ারপোর্ট ইটস কোয়াইট বিগ। সো আমি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে মানে আই মিন আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে ওপরে গেছি। যাওয়ার পরে দেখি একটা ছোট্ট গাড়ি নিয়ে আসছে, নিয়ে আসার পর আপনি এই গাড়ি নিয়ে আসছেন কেন, বলতেছে যে এই গাড়িতেই আপনাদের হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না, উঠে যান এসব বলছে। পরে দেখি যে গাড়িতে এসিও নেই। আমি সাথে সাথে ড্রাইভারকে জিজ্ঞেস করছি আপনি কি এসি ছাড়তে পারবেন কি না, ওয়াই এম বার্বিং, যাই হোক আপনারা কি এসি ছাড়তে পারবেন কিন্তু ওরা বলছে যে উনি বলছে যে না এসি ছাড়া যাবে না, এখন কি বলবো ফ্লুয়ের সিজন চলছে, কলকাতায় কোভিড আরও বেড়ে গেছে, এসি ছাড়লে ওদের কোভিড যাবে, কিন্তু উনি কিন্তু মাস্ক পরে নাই। যাই হোক, তারপরে এবার হচ্ছে আমি বলছি যে এখন আর কি করার আছে, আর আমাদের কাছে যথেষ্ট বেশি দাম চাইছে, যেহেতু আমি বড় গাড়ির কথা চিন্তা করে আমি বেশি দামটা একসেপ্ট করছিলাম। পরে দেখি ছোটো গাড়ি আর আশেপাশে আর কোনো মানে ট্যাক্সিও ছিল না, আবার ট্যাক্সি স্ট্যান্ডের জন্য আবার আমাকে নিচে যেতে হবে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে, অ্যান্ড উই আর লাইক সো এক্সস্টেড অ্যান্ড টায়ার্ড। পরে আমি বসে আছে ঠিক আছে উঠে যাই গাড়িতে, কারণ ওই এয়ারপোর্ট থেকে আমাদের রিলেটিভসের বাসা তেমন একটা দূরে না। সো আমি মনে করছি ঠিক আছে মেনে নেই এটা, ইট ইজ হোয়াট ইট ইজ, আমাকে এখন এসি ছাড়িয়ে যেতে হবে। এখন আমরা গাড়িতে উঠছি, উঠার পরে আমি আর আবারও বলছি ওনাকে যে এসি ছাড়ার জন্য, উনি কোনোভাবে এসি ছাড়বে না, আমি আর কিছু বলি নাই। পরে উনি বলছে আপনি ব্রোকার দিয়ে কেন আমার ব্রোকারের মাধ্যমে আপনি কেন আমার সাথে কন্ট্যাক্ট করছেন, ব্রোকার তো এরকম বেশি টাকা নিয়ে নিল আপনার কাছে, আপনি যাওয়ার আগে টাকা নিয়ে নিল। এখন আমি আর কিছুই বলতেছি না, কারণ একে তো অস্বাভাবিক রকমের গরম, দ্বিতীয়ত আমি খুবই কি বলবো মোটা জামা কাপড় পরে রয়েছি, কারণ এয়ারপোর্ট অ্যান্ড ফ্লাইটে অনেক বেশি এসি থাকে, আর কলকাতার গরমে মানে অতিরিক্ত আমার গরম লাগতেছে, প্রেশার বেড়ে যাচ্ছে, আমি ঘামতেছি। আর পিছনে আমার প্যারেন্টস বসে রয়েছে, ওরাও বলতেছে যে কেন এই গাড়ি নিলে হ্যান ত্যান, যাই হোক মানে আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে সেই মোমেন্টে। তারপরে আমরা হচ্ছে আমাদের গন্তব্যে পৌঁছায় গেছি, আমার বাপ মা লিটারেলি গেট সো এক্সাইটেড। আমরা বের হওয়ার আগেই তারা হচ্ছে বের হয়ে গেছে, মানে আমি আর আমার বোন বের হওয়ার আগেই এরকম করে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পর এক্সাইটমেন্টে তারা তাদের কাজ মানে আমার আম্মুর কাজিনরা থাকে ওখানে, সো কাজিনদের ডাকতেছে, আর হচ্ছে আমরা বলতেছি একটু দাঁড়াও ল্যাগেজগুলো ঠিক মতো নামাতে দাও, দাঁড়াও একটু সবুর করো, আমার আমার বোনের পক্ষে চারটা ল্যাগেজ একসাথে নিয়ে যাওয়া সম্ভব না। সো তারা আগে আগে হুড়াহুড়ি করে সামনে চলে গেছে। যাওয়ার পরে দেয়ার ইজ দিস ব্যাগ, যেই ব্যাগে আমার আমার একটা বড় ব্যাগ, সেই ব্যাগের মধ্যে হচ্ছে আমাদের সবার ভ্যাকসিনেশন সার্টিফিকেট, সাথে আমার কিছু ক্যাশ, আর হচ্ছে আমার পাসপোর্ট ছিল। সেই ব্যাগটা আমি মানে আমি তো গাড়ির সামনে বসছি, সো আমি একদম সাইডে রেখে দিছি। সো বের হওয়ার সময় আমার মানে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনি আমাকে সব কিছু মানে
আমার মতো করতে দিবেন, আমি সব কিছু মনে রাখবো, আই উইল গেট ইট ডান এভরিথিং ভেরি পারফেক্টলি। কিন্তু আপনি যেই মোমেন্টে আমাকে মানে তাড়াহুড়া দিবেন, আই তাড়াতাড়ি 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 এখনই বের হয়ে যেতে হবে, এখনই করতে হবে, তখনই হচ্ছে আই মিসড ইট। মানে আমি পুরাপুরি জিনিস একেবারে কি বলবো, আলু ভর্তার থেকেও বেশি রকমের ভর্তা বানাই ফেলি। সো আমি ওই ব্যাগটা রেখে নেমে গেছি, আমার মাথায় নেই যে ওই ব্যাগটা আমার কাছে নেই। একে তো আমার গরম লাগতেছিল, দ্বিতীয়ত আমার আব্বু আম্মু এক্সাইটমেন্টে নেমে গেছে, আর তৃতীয়ত হচ্ছে আমাদের কাছে চারটা ল্যাগেজ ছিল, পরে আমার আম্মু এসে একটা ল্যাগেজ নিয়ে নিয়েছে, আর বাকি তিনটা ল্যাগেজ আমি আর আমার বোন ঠেলে ঠেলে নিয়ে গেছি তাদের বাসায়। যাই হোক, এবার আমি কিন্তু ব্যাগ রেখে চলে আসছি গাড়িতে, ঠিক আছে? আর আমি এটা জানিও না, প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে আমি ও আমার আম্মুর কাজিনের বাসায় গিয়ে বসে আসি। বসার পরে তারপরে এইবার আরেকটা কথা, ড্রাইভার নামার সময় আমাদেরকে আবার বলছে আমাদেরকে আরো একটু বেশি টাকা বাড়ায় দেন, আপনাদের এখানে আসার কথা ছিল না, আপনি বেশি ভিতরে চলে আসছেন। আমার ড্রাইভারের উপর অনেক মেজাজ খারাপ হয়ে গেছে, আমার পক্ষে আর টাকা বাড়ানো সম্ভব না, ইট ইজ হোয়াট ইট ইজ, যা টাকা বলছে আমি সেটাই যথেষ্ট বলে আমি বের হয়ে গেছি। এবার হাফ অ্যান আওয়ার পরে আমার নিচে থেকে একজন ডাকতেছে আমাকে যে আপনাদের ড্রাইভার আসছে, আপনি মেবি একটা ব্যাগ ফেলে গেছেন। তারপরে তো আমার মানে একদম আত্মা কেঁপে উঠছে যে আমার ব্যাগ, আমার ব্রাউন কালারের ব্যাগ নাই আশেপাশে, তার মানে আমি আমার few hundred dollars প্লাস হচ্ছে আমার পাসপোর্ট এবং ভ্যাকসিনেশন সার্টিফিকেটের ব্যাগ রেখে চলে আসছি ফর দ্য ফার্স্ট টাইম। কেন? কারণ আমার বাপমা তাড়াহুড়া করতেছিল, দ্যাটস ওয়াই। তো আমি একেবারে তাড়াতাড়ি করে মানে নিচে নামছি, নিচে নামার পরে গেছি, যাওয়ার পরে উনি বলতেছে দেখছেন সবাই খারাপ হয় না, আপনি যে আমাকে খারাপ ভাবছিলেন আমি এত খারাপ না। উনি কথা বলতেছে না, আমি কি বলবো, কিছু বলি নাই। বলার পরে আমি উনি আবার বললো যে আপনি ব্যাগটা চেক করে নেন, সব কিছু ঠিক আছে কিনা দেখেন। আমি তো সে অনেক দূর পর্যন্ত চলে গেছিলাম, তারপরে আবার আসছি আপনাকে এই ব্যাগটা পৌঁছে দেওয়ার জন্য। পরে ওনাকে আমি 200 টাকা টিপস দিছি, হি ডিজার্ভ 200 টাকা লিটারালি, কারণ উনি যদি এই জিনিসটা নিয়ে চলে যেত, এটা প্রিপেড ট্যাক্সিও ছিল না, উবারও ছিল না, ওনার ফোন নাম্বার আমার কাছে নাই। সো মানে আমি খুবই এফট আপ সিচুয়েশনে পড়ে যেতাম, কারণ পাসপোর্ট হারা যাওয়া মানে আপনার পাসপোর্টের সব কিছু রিডু করতে হবে, আর হচ্ছে ভ্যাকসিনেশন সার্টিফিকেটেরও একটা ঝামেলা হতো। মানে আই ওয়াজ লাইক থ্যাঙ্ক গড আমি পেয়ে গেছি, আল্লাহর রহমত। সেই মানে সেই রাত্রেবেলা আমার জিমিন পরপর চিন্তা হচ্ছে, ও মাই গড, যদি পাসপোর্টটা সত্যি হারা যেত তাহলে হোয়াট কুড হ্যাপেন। যাই হোক, এই মিস্টেড আপ সিচুয়েশন হওয়ার পরে তারপরে আমি রুমে এসে ফাইনালি একটা থামস আপ খাইছি, খাওয়ার পরে লাইক কারা কারা ইন্ডিয়ায় গিয়ে থামস আপ খেত, আমার মতো থামস আপ প্রেমী হয়ে গেছেন লিটারালি। আমাকে যদি এখন বলে যে আপনি থামস আপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হন, আমি হয়ে যেতে পারবো। কারণ বাংলাদেশের কোকে মানে এখন লিটারালি ঝাঁজ এত কমায় দিছে যে কোক খাওয়ার পরে যে আমরা মানে পরিতৃপ্তিটা পেতাম আগে, সেই তৃপ্তিটা এখন একটু কম পাই। আমি ইন্ডিয়ায় গিয়ে থামস আপ খাওয়ার পরে লিটারালি মানে ইট চেঞ্জ মাই লাইফ। আমি এর আগে থামস আপ মনে হয় একবার খাইছিলাম, সেরকমভাবে অত ট্রাই করিনি, বাট এইবারে সব জায়গায় এত পিপাসার্থ ছিলাম আমি যে আমি সব জায়গায় গিয়ে পানি জায়গায় থামস আপ খাইছি, আমার স্কিন অনেক ডিহাইড্রেটেড হয়ে গেছিলো। যাই হোক, দ্যাটস অ্যানাদার স্টোরি। বাট মানে এটা একটা আলাদা ফিজ, একটা আলাদা শার্পনেস, একটা আলাদা কি বলবো, এটাকে কি বলা যেতে পারে, ব্যাপার আছে যেটা খেলে আপনার মনের পরিতৃপ্তি আসবে। সো দর্শকবৃন্দ, আই এম গেটিং কাইন্ডা লেট, আমি আমার কাজিনদের সাথে একটু বেড়াতে যাচ্ছি এখন। সো আমার আজকের কার্লটা খুবই খুবই সুন্দর হয়েছে, এবং অনেকদিন পরে আমি সাইড পার্ট করছি। আমি আগে সবসময় সাইড পার্টই করতাম, বাট হঠাৎ করে আমি জানি না আমার মিডল পার্ট করার ইচ্ছা হয়েছিল, এবং কার্লটা খুবই সুন্দর বাউন্সি টাইপের এরকম টাইপের কার্ল হয়েছে, এবং আমি নিজেকে চিনতে পারছি না। ইয়া, সো আমি কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছু আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। বাই, আই মিন পার্শিয়ালি বাই। দর্শকবৃন্দু, যেই প্ল্যাটারটার কথা চিন্তা করে আমরা আলামারে এসেছিলাম সুদূর পুরান ঢাকা থেকে গুলশানে, সেই প্ল্যাটারটা ওরা লাঞ্চে বিক্রি করে, রাইট নাও ওদের সেই প্ল্যাটারটা নাই। বাট আমরা কী খাচ্ছি না খাচ্ছি সব কিছু আপনাদেরকে একটু করে দেখাবো। ও দর্শকবৃন্দু, এটা হচ্ছে আমাদের খাওয়া, খুবই সুস্বাদু খাওয়াটা, মান্ডি রাইস, সাথে হচ্ছে স্পাইস গ্রিল চিকেন, এটা হচ্ছে ক্রিমি ডোরি ফিশ, সব কিছুই খুবই মজা, টেন অন টেন। তো দর্শকবৃন্দু, এই ছিল আজকের ভিডিও, খাওয়া দাওয়া ঘোরাফেরা।
সো রাইট নাও আমি বাসায় চলে আসছি, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সো ইন মাই নেক্সট ভিডিও, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।